আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ বা দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক বন্ধুরা, ঈদের পরবর্তী সময়ে আজকে আবারও চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে। দর্শক বন্ধুরা, মিজানুর ভাইয়ের কবুতরের লফটে, আর আপনারা জানেন যে মিজানুর ভাইয়ের কাছে অ্যাভেলেবেল যে কবুতরগুলো থাকে এগুলোর প্রাইস সচরাচর 600, 700, 800, সর্বোচ্চ 1,200 টাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ। তো ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে, আজকেও আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন, যার যেটা পছন্দ ভালো লাগবে যোগাযোগ করবেন, ডেলিভারি সারা বাংলাদেশ 64 জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন। দর্শক, চলুন আমরা মিজানুর ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মিজানুর ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ভাইজান ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে কালেকশন তো মাশাআল্লাহ ভরপুর। ইনশাআল্লাহ। হ্যাঁ, কত জোড়া আছে ভাই? পাঠানো যাবে। আর যদি কেউ আসতে চায় ভিডিও কলেও দেখতে পারবে। তো যাই হোক মিজানুর ভাই, আমরা কালেকশন গুলো একে একে দেখাই। বিসমিল্লাহ রহমান রহিম। সুপ্রিয় দর্শক, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজোড়া চিলা কবুতর। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার চিলার একটা জোড়া। তো এখানে মাদি হচ্ছে বাম দিকে যেটা আছে ওইটা না ভাই? বাম দিকেরটা মাদি, আর ডান দিকেরটা হচ্ছে নর কবুতর। আর যারা রেগুলার কবুতর পালেন তারা বিষয়টা বুঝতে পারছেন হয়তো। কবুতরটা কিন্তু ফুললি মুডে আছে, খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। ডিমের প্রিপারেশনে আছে কবুতরটা, নিতে পারেন। ডিম বাচ্চা করা না ভাই? আগেও ডিম বাচ্চা করছে। তো মিজানুর ভাই, ঈদের পরবর্তী সময় আজকে আমাদের হচ্ছে আপনার লফটের প্রথম ভিডিও। আজকে এই চিলা জোড়াটা প্রথম জোড়া, কত টাকা দাম চাইতেছেন বলেন? 1500 টাকা চাইতেছেন, এটা বেশি হয় না ভাই? একটু কমাই টমাই কোন। একদম কত? 1200। দর্শক বন্ধুরা, 1200 টাকার বিনিময়ে নিতে পারবেন অরেঞ্জ চিলার রানিং পেয়ার। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এটা গোল্লা কবুতর একটা জোড়া। এটা কালারিং রাজগোল্লা কবুতর, নাইরা মাথা নরমাদি দুইটাই সেম। এখানে নর কোনটা মিজানুর ভাই? ডানেরটা নর, আর বামেরটা মাদি কবুতর। ডিম বাচ্চা করা পেয়ার রানিং জোড়া। দর্শক বন্ধুরা, আমার কবুতর দেখেন একদম ছটপটা ডিম বাচ্চা করা রানিং কবুতর। কতদিন লাগবে ভাই আবার ডিম দিতে জোড়াটা? 7 দিন। দাম কত চাইতেছেন? 1500 টাকা চাইতেছেন, বেচা বিক্রি একদম পয়েন্টে আসেন। 1300 টাকা লাস্ট প্রাইস। দর্শক বন্ধুরা, 1300 টাকার বিনিময়ে আরও 100 কম, 1200 টাকার বিনিময়ে, 1200 টাকার বিনিময়ে আজকের জন্য এই প্যারটি নিতে পারবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে। আর মিজানুর ভাই, এটা কি কবুতর? কালদম কবুতর। আচ্ছা দর্শক, দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কালদম কবুতর একটা জোড়া। চোখ আর শেপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন ডান দিকেরটা কি নর না মাদি? এইটা নর কবুতর দর্শক, আর বামে যেটা আছে এটা হচ্ছে আপনাদের মাদি কবুতর। দুইটা চোখই স্টোন চোখের কবুতর। ডিম বাচ্চা রানিং ভাই? আচ্ছা, গ্যারান্টি ওয়ারান্টি আছে? দাম চাইতেছেন কত? 1200 টাকা চাইতেছেন, বেচা বিক্রি একদম পয়েন্টে আসেন। একদম কত? 1000 টাকা। দর্শক বন্ধুরা, 1000 টাকার বিনিময়ে সুন্দর এই কালদমের জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। কবুতর দেখেন, সাইজ দেখেন, কোয়ালিটি দেখেন, আর এটার যে বডি স্ট্রাকচারটা দেখেন, খুব ভালো ফ্লাইং করবে আশা করা যায়। যদি কারো ফ্লাইং কবুতর পছন্দ থাকে ইনশাল্লাহ আপনারা এই পেয়ারটা অনায়াসে সংগ্রহ করতে পারেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে। আর মিজানুর ভাই, এটা তো গোল্লা কবুতর, আকাশি কালারের গোল্লা কবুতর একটা জোড়া। দর্শক, এই যে দেখেন এই গোল্লা জোড়াটা কি ডিম বাচ্চা রানিং? আচ্ছা, ফুল রানিং। হ্যাঁ, দাম চাইতেছেন কত? পেয়ারটার 1200 চাচ্ছেন, এটার একদম কত? এটাও একদম 1000 টাকা। দর্শক, 1000 টাকায় এই জোড়াটা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর আছে, আর এটা হুমা কবুতর না ভাই? সবজি কালার। তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা নর কোনটা আর মাদি কোনটা? ডানেরটা নর, বামেরটা মাদি। ডিম বাচ্চা ওকে আছে, দামটা বলবেন? 1300 টাকা চাওয়া দাম, বেচা বিক্রি একদম একদম 1200 টাকা। দর্শক, এই পেয়ারটা নিতে পারবেন 1200 টাকার বিনিময়ে। কবুতরটা দেখেন,
দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে, আর এটা হচ্ছে কাকজি কবুতর, হোয়াইট কাকজি, দুইটাই চুইঠাল, নরমাদি দুইটাই চুইঠাল। দর্শক দেখেন একদম ফুললি ফ্রেশ আছে তো, ইনশাল্লাহ সুস্থ সবল, ডিম বাচ্চা করা, ইনশাল্লাহ। কতদিন লাগবে আবার ডিম দিতে? 4 থেকে 5 দিনের মধ্যে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে। দাম চাইতেছেন কত জোড়াটার? একদম 1000 টাকা ফিক্সড রেট, দামাদামি করা যাবে না। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে, আর এটা কি কবুতর ভাই? ডিম বাচ্চা ওকে আছে, দামটা বলবেন একদম এই জোড়াটা ফিক্সড প্রাইস। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর আছে এখানে, এটা গোল্ডেন কালারের মধ্যে এক জোড়া বোম্বাই কবুতর, খুবই সুন্দর আর আনকমন ইউনিক কালার। কেননা গোল্ডেন কালার বোম্বাই কবুতর কিন্তু সচরাচর পাওয়া যায় না, তো যারা এই কালারটা যাদের পছন্দ বা নিতে চান, ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন। এটা কি ডিম বাচ্চা ঠিক আছে ভাই? ইনশাল্লাহ। কতদিন লাগবে ইনশাল্লাহ ডিম দিতে? 7 দিন 1 সপ্তাহের মতো লাগবে। দামটা বলবেন ভাই? একদম 1000 টাকা। দর্শক বন্ধুরা, এই প্যাডটা আপনারা নিতে পারবেন 1000 টাকার বিনিময়ে। কবুতরটা দেখেন, ঝুঁটিগুলো দেখেন, সাইজ আর কালার কিন্তু একদম পারফেক্ট মিক্সিং, আশা করি আপনাদের পছন্দ হবে। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে। মিজানুর ভাই, এটা কি গোল্লা কবুতর? গোল্লা না, রানিং প্যাড তো, ডিম বাচ্চা করছে আগে। দাম কত এই প্যাডটার? 700 টাকা। এটাতে কম নাই? না, কম নাই। আচ্ছা দর্শক, এই প্যাডটা একদম মাত্র 700 টাকা, ডিম বাচ্চা রানিং পেয়ার। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে। মিজানুর ভাই, এটা কি কবুতর? এটা হইছে আমাদের বুঝতে পারেন নাই না ভাই। আচ্ছা যাই হোক, দেখতেই পাচ্ছেন এটা সুইট কবুতরের মতো দেখতে, তো যাদের পছন্দ ইনশাল্লাহ কবুতরটা দেখেন, আমরা দেখাই দিচ্ছি, আপনাদের পছন্দ হলে নিতে পারবেন। এখানে নরটা হচ্ছে এই যে নিচেরটা নর, আর এটা হচ্ছে মাদি, তো এই প্যাটা ডিম বাচ্চা ওকে আছে ইনশাল্লাহ। কেমনে কি দাম চাইতেছেন? একদম 1000 টাকা, 1000 টাকার বিনিময়ে দর্শক আপনারা এই প্যাটটা নিতে পারবেন ইনশাল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া গোল্লা কবুতর, একটা টাইগার কালার গোল্লা কবুতর আছে, আর একটা হচ্ছে কালারিং আকাশি কালার গোল্লা। এই যে দেখেন আপনারা, কালারিং গোল্লা যেটা আকাশি কালার, এটা ন আর পিছনেরটা মাদি। কত টাকা দাম চাইতেছেন ভাই? একদম মাত্র 800 টাকা। দর্শক বন্ধুরা, 800 টাকার বিনিময়ে আপনারা চমৎকার এই জোড়াটা কিন্তু নিতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কাকজি কবুতর আছে। আমরা কিন্তু এর আগেও এক জোড়া কাকজি কবুতর দেখাই দিচ্ছি আপনাদেরকে, ওইটা হচ্ছে আপনার চুইঠালা ছিল, আর এটা হচ্ছে আপনার নায়রা মাথা। তো আপনারা দেখতেই পাচ্ছেন নায়রা মাথার কাকজি কবুতরের জোড়াটা। এই জোড়াটা কি ভাই ফুল রানিং ভাই? ডিম বাচ্চা করছে আগে না? আচ্ছা, এটা আবার ডিম দিবে কতদিন লাগতে পারে? 7 থেকে 8 দিন ইনশাল্লাহ। দামটা বলবেন মিজানুর ভাই? 1000 টাকা। আগেটা কত আছিল ভাই? এটা একটু কমাই দেন, এটা নাইরা মাথা, এই প্যাডটা একদম 800 টাকা। দর্শক বন্ধুরা, মাত্র 800 টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা, একদম অ্যাক্টিভ কবুতর যেটা আপনারা দেখতে পাচ্ছেন। মিজানুর ভাই, এটা কি কবুতর ভাই? এটাও গোল্লা, এই প্যাডটাও গোল্লা কবুতর না? মাশাআল্লাহ। ডানে যেটা আছে এটা কি? মাদি, আর বামেরটা নর, এটাও ডিম বাচ্চা করা রানিং কবুতর। দর্শক বন্ধুরা, কবুতরের সাইজ, কোয়ালিটি, গেট আপ, কালার সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন। পছন্দ যদি হয়ে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই জোড়াটার দাম কত ভাই? একদম 800 টাকা। এই প্যাডটা 800 টাকা, একদম থাকবে, একদম থাকবে, দামাদামি করা যাবে না। পিছনেরটা নর, সামনেরটা মাদি। হ্যাঁ দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এটাও তো গোল্লা কবুতর না? আচ্ছা, এটাও গোল্লা কবুতর, এটা ডিম সহ আছে। এই যে দেখেন, দুইটা ডিমই আছে? আচ্ছা, দুইটা ডিমই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, ডিমগুলো কি জমানো ভাই? আচ্ছা, 3 থেকে 4 দিন আগে ডিমগুলো পারছে, এখনো চেক দেন নাই? আচ্ছা, তো ইনশাল্লাহ যদি কারো পছন্দ হয় ডিম সহ নিতে পারবেন। কবুতরের জোড়াটা আপনারা দেখেন, এই জোড়াটার দাম কত ভাই? চাওয়া দাম 1200, বেচা বিক্রি একদম একদম 1000 টাকা। দর্শক বন্ধুরা, এই প্যাডটা আপনারা নিতে পারবেন একদম এক রেট, 1000 টাকার বিনিময়ে। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এটা এটা কি কবুতর ভাই? এটাও গোল্লা কবুতর। আচ্ছা, এই যে ডাকতেছে, এটা নর কবুতর, আপনারা দেখতে পাচ্ছেন নরটা, আর এটা হচ্ছে আপনাদের মাদি, মাদিটা চুইঠাল আছে এবং মাখরা চোখের, মাদিটা মাখরা চোখের। এই যে দেখেন, এই প্যাডটাও তো ফুল রানিং না? ডিম বাচ্চা ওকে আছে,
এই প্যাডটার দাম চাইতেছেন কত? 900 টাকা চাচ্ছেন, বেচা বিক্রি একদম 800 টাকা, কম নাই না? আচ্ছা দর্শক, এই প্যাডটা একদম এক রেট, 800 টাকা হলে নিতে পারবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এটা হচ্ছে আপনার কালারিং রাজগোল্লা কবুতর একটা জোড়া, এটা ব্ল্যাক কালার। এটা কি ডিম দিছে? ডিম দেয় নাই এখনো নাকি? আচ্ছা, কবুতরগুলো কিন্তু অনেক ছটপটা। এই যে এখানে নর কোনটা, মাদি কোনটা ভাই? মাদি সেটাই, এটা মাদি আর ওইটা নর না? আচ্ছা, ডিম বাচ্চা ঠিক আছে, এটা আজকে ডিম দিবে মাশাআল্লাহ। কত টাকা দাম চাইতেছেন? এই প্যাডটা একদম 1200 টাকা, ফিক্সড প্রাইস, দামাদামি করা যাবে না দর্শক, এটা দামাদামি করা যাবে না, একদম 1200 টাকা হলে এই প্যাডটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ। কবুতর দেখেন দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এটা কি রেসার কবুতর ভাই? রেসার কবুতর, এই যে দেখেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, ডিম বাচ্চা করা রানিং কবুতর। নর কোনটা, মাদি কোনটা ভাই? ডানেরটা নর, মানে পিছনেরটা নর আর সামনেরটা মাদি কবুতর। এই যে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করে নিয়ে যাবেন। আর মিজানুর ভাই, এগুলোর দাম কীরকম চাইতেছেন জোড়া? 1000 টাকা জোড়া, দামাদামি করা যাবে না একদম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এটা হচ্ছে আউল কবুতর, চাইনিজ আউল। চাইনিজ আউল অলরেডি একটা ডিম পারছে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কবুতর, এই ডিমে যেটা বসা এটা কি নর্না মাদি ভাই? এটা মাদি কবুতরটা, আর এই নিচেরটা হচ্ছে নর্না। আচ্ছা দর্শক, এই যে টাইগুলো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, ডিম বাচ্চা করা, আবার একটা ডিমও দিছে। ডিম সহ কত চাইতেছেন? 1500 চাচ্ছেন না? একদম একদম 1300, একদম 1300 টাকা ফিক্সড। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এটা কি গ্রিজেল নাকি? গ্রিজেল কবুতর একটা জোড়া দর্শক। এই যে দেখেন মাদিটা মনে হয় ডানে না ভাই, আর বামেরটা নর। এই যে দেখেন কবুতরটা এদিকে আসো, এই যে দেখেন, ঠিক আছে, খুব সুন্দর একটা পেয়ার, ডিম বাচ্চা রানিং তো ইনশাল্লাহ। কেমনে কি এটার দাম? 1500 টাকা চাওয়া দাম। একদম কত মিজানুর ভাই? 1200 টাকা মাত্র মাশাআল্লাহ। দর্শক, মাত্র 1200 টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন এক জোড়া গ্রিজেল কবুতর। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই জোড়া কবুতর একসাথে আছে, আর এক জোড়া গিরিবাজ কবুতর, আর এক জোড়া হচ্ছে কালারিং গোল্লা কবুতর। কালারিং গোল্লা কবুতরটা কিন্তু দেখার মতো একটা পেয়ার, আপনারা দেখতে পাচ্ছেন, মানে একদম মাইন্ড ব্লোয়িং, খুবই সুন্দর। আর গিরিবাজ যেটা আছে ওইটাও কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার, স্ক্যানে ডানে যেটা আছে ওইটা মাদি বোনায় না ভাই, আর বামেরটা নর। এই দুই জোড়াই তো রানিং না? ডিম বাচ্চা ওকে আছে, কেমনে কি দাম চাইতেছেন? দুই জোড়ার চাওয়া দাম 2000, দুই জোড়ার চাওয়া দাম 2000, আর যদি দুই পেয়ার একসাথে নেয় আরো 200 টাকার ডিসকাউন্ট, একদম 1800 টাকা ফিক্সড। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর, এই যে দেখেন এই জোড়াটা নর কোনটা মাদি কোনটা ভাই? আর সামনেরটা মাদি। আচ্ছা, এই যে দেখেন, এটা কি পায়ে ব্যথা পাইছে নাকি? পায়ে ব্যথা পাইছে ভাই। ডিম বাচ্চা করে কি কবুতর? ডিম বাচ্চা করে ভাই, একদম গ্যারান্টি আছে? কত টাকা দাম চাইতেছেন? চাওয়া দাম 800, বেচা বিক্রি একদম কত? 700 টাকা ফিক্সড। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর দেখতেই পাচ্ছেন এটা গিরিবাজ কবুতর একটা জোড়া, খুব সুন্দর একটা জোড়া। তো দেখতেই পাচ্ছেন এই গিরিবাজের নটটা ডানে, আর বামেরটা হচ্ছে আপনাদের মাদি কবুতর। এটা কি উড়াউড়ি করবে ভাই? 3-4 ঘন্টা ফ্লাইং করবে ইনশাল্লাহ। মিজানুর ভাই, এই জোড়াটা বেচা বিক্রি একদম বলে দেন একবারে, 800 টাকা একদম থাকবে, দামাদামি করা যাবে না। দর্শক বন্ধুরা, আমার এই মুহূর্তে আমরা যে প্যাডটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন এইটাও গিরিবাজ কবুতর, কিন্তু এটা গিরিবাজের মধ্যে একদম আনকমন একটা পেয়ার, কারণ হচ্ছে এই লাল যে মাথা, যে সামনে ঘাটটা যে লাল থাকে, এটাকে সচরাচর পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়, একদম ইউনিক কালেকশন গিরিবাজের মধ্যে। তো যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান যোগাযোগ করবেন, শালার ফুললি মুডে আছে কবুতর, ব্রিডিং মুডে। আর মিজানুর ভাই, ছোট্ট করে একটা দাম বলে দেন, একটু বেশি হয় না, একটু কমাই তো বাজার, 800 টাকা একদম। আচ্ছা দর্শক, এই পেয়ারটা নিতে পারবেন একদম 800 টাকার বিনিময়ে। দেখেন কবুতর, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার। দর্শক মধুরা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর। মিজানুর ভাই, এটা কি কবুতরের জোড়া? এটাও গোল্লা কবুতর না? রানিং গোল্লা ভাই, ডিম বাচ্চা ওকে আছে না? আচ্ছা, নটটা দর্শক ডাকতেছে, আপনারা দেখতে পাচ্ছেন পিছনেরটা মাদি কবুতর, খুবই সুন্দর একটা পেয়ার, ডিম বাচ্চা করা আছে, নিতে পারেন। দাম কত? 800 টাকা এই প্যাডটা একদম, দামাদামি করা যাবে না, একদম ফিক্সড। দর্শক, আমরা এই মুহূর্তে গোল্লা কবুতরের আরও একটা জোড়া আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার কালারিং গোল্লা কবুতর,
তো নটটা ডাকতেছে আপনারা দেখতে পাচ্ছেন, আর পিছনে যেটা আছে ওটা মাদি কবুতর, খুব সুন্দর একটা পেয়ার, ডিম্বাচক করা তো ফুল রানিং না, এই যে দেখেন একদম অ্যাক্টিভ। দাম কত চাইতেছেন মিজানুর ভাই? আর এটা মাদি, এই জোড়াটা কত মিজানুর ভাই? ৮০০ টাকা একদম ফিক্সড। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে, আর এখানে একটা সবজি কালার আর একটা হচ্ছে আপনার মাক্সি কালার, এই যে দেখেন সবজি কালারটা কি নন্না মাদি? আর মাক্সি কালারটা নন্না, ডিম বাচ্চা করা তো? আজকেই এই দুইটা বাচ্চা ছিল বিক্রি করে ফেলেছেন। কত টাকা দাম চাইতেছেন? ১২০০ টাকা এই জোড়াটা চাওয়া দাম একদম ১০০০ টাকা মাত্র। দর্শক, এই পেয়ারটা ১০০০ টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এখানে নট কোনটা? সামনেটা কি মাদি না পিছনেরটা নর না? এই যে দর্শক দেখেন, এটা হচ্ছে আপনার নর কবুতরটা, দেখতে পাচ্ছেন নটটা, আর এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা, ফুল রানিং পেয়ার ভাই, ডিম বাচ্চা ওকে আসছে না? মিজানুর ভাই দাম কত যাইতেছে? ৭০০ টাকা একদম, দামাদামি করা যাবে না। দর্শক বন্ধুরা, মাত্র ৭০০ টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটি নিতে পারবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এটা তো গিরিবাস, গিরিবাস কবুতর একটা জোড়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা খয়রা গলার মতো আর একটা হচ্ছে আপনার সবুজ গলার মতো। তো এখানে নর কোনটা ভাই? ডারেটা, সবুজ গলার মতো এটা নর। কেমনে কি এই জোড়াটার দাম? ৭০০ টাকা একদম না, দামাদামি করা যাবে না। দর্শক, ৭০০ টাকার বিনিময়ে আপনারা এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এটা কি কবুতর? এটা গোল্লা কবুতর। দর্শক বন্ধুরা, এটা গোল্লা কবুতর একটা জোড়া, তো দেখতেই পাচ্ছেন নর মাদি দুইটাই চুইঠাল আছে, দুইটার মাথায় খোপা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ডিম বাচ্চা করা নাকি ফুল রানিং জোড়া। দাম কত ভাই? ৮০০ টাকা চাওয়া দাম, বেচা বিক্রি একদম কত? ৭০০ টাকা একদম না। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এটাও গিরিবাস কবুতরেরই একটা জোড়া। তো আপনারা দেখতে পাচ্ছেন মাদিটা হচ্ছে ডান দিকে, আর বাম দিকে যেটা আছে এটা নর। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার নর কবুতরটা, খুব সুন্দর একটা নর। আর এই যে এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা, ডিম বাচ্চা করা পেয়ার তো ফুল রানিং। দাম কত? দাম হচ্ছে ৮০০ টাকা। ৮০০ টাকা মাত্র, ৮০০ টাকা দর্শক এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, দেখতে পাচ্ছেন আপনারাও। তো এইটা হচ্ছে বুখারা না ভাই? একটা বুখারা আর একটা হচ্ছে মং, চাইনিজ মং। চাইনিজ মং তো মাদি মনে হয়, আর বুখারাটা নর। দাম কত যাইতেছেন? ১০০০ টাকা জোড়া। আচ্ছা, এই জোড়াটা চাওয়া দাম কত? একদম ১০০০ টাকা। মাশাআল্লাহ। দর্শক, এই পেয়ারটা আপনারা নিতে পারবেন মাত্র ১০০০ টাকার বিনিময়ে ইনশাআল্লাহ। আপনারা কবুতর দুইটা দেখেন, মাত্র ১০০০ টাকা, একটা নর আর একটা মাদি। দর্শক, আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এটাও গোল্লা কবুতরের একটা জোড়া। হ্যাঁ মিজানুর ভাই, ফুল রানিং না? ফুল রানিং, ডিম বাচ্চা করা, সামনেরটা মাদি, পিছনেরটা নর। এই যে দর্শক, এই যে এটা নর দেখেন আপনারা, আর এটা মাদি। দাম কত যাইতেছেন জোড়াটার? এটা চাওয়া দাম ৯০০ টাকা চাওয়া দাম, বেচা বিক্রি একদম ৮০০টাকা। ৮০০টাকা মাত্র, ৮০০টাকা দর্শক এই জোড়াটা নিতে পারবেন। দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, এই যে সামনেরটা হচ্ছে মাদি আর পিছনে ডাকাডাকি করতেছে, এটা নর না? নরটা চুইঠাল আছে, ডিম বাচ্চা করা পেয়ার ভাই, ফুল রানিং না? এই যে দর্শক দেখেন, এটা মাদি না ভাই? এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা, দর্শক দেখেন আপনারা, আর এই যে নর। দাম কত যাইতেছেন জোড়াটা? একদম ৮০০টাকা। ৮০০টাকা একদম ফিক্স রেট? এই যে দর্শক দেখেন, ৮০০টাকা একদম ফিক্স প্রাইস, দামাদামি করা যাবে না, পছন্দ হলে নিতে পারবেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস কবুতর একসাথে আছে, এই চার পিস কবুতরের দুইটা সাদা কবুতর, সাদা দুইটা জোড়া আর এই দুইটা জোড়া। আচ্ছা, দুইটা রানিং জোড়া আছে এখানে, পিওর জোড়া, ডিম বাচ্চা করা দুই জোড়াই রানিং। আচ্ছা, সাদা জোড়াটা কত? আর এই জোড়াটা? ৮০০টাকা, ৯০০টাকা, দুই জোড়া একসাথে কত? ১৬০০টাকা। দুই জোড়া একসাথে নিলে ১৫০০টাকা নাকি? এই যে দেখেন, দুই জোড়া একসাথে নিলে মাত্র ১৫০০টাকার বিনিময়ে আপনারা নিতে পারবেন দুই জোড়াই রানিং। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে, আর এইটাও গিরিবাস কবুতর একটা জোড়া,
এটাও রানিং গিরি বাস না? এটা গোল্লা গোল্লা এটা গোল্লা রানিং গোল্লা রানিং গোল্লা ডিম বাচ্চা করা ভাই? জি জি ভাই, ফুল রানিং। দাম কত? একদম 800 টাকা। এটা একটা 800 টাকা একদম একদম। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে ঘুঘু আছে 4 পিস। এগুলো অস্ট্রেলিয়ান ঘুঘু? জি জি, সাদা দুটো জোড়া আর ওই দুটো জোড়া, সাদা দুইটা জোড়া আর ওই এই দুইটা জোড়া। জি জি। আচ্ছা, এই দুইটা রানিং জোড়া নাকি? সবই রানিং জোড়া। সাদা দুইটাও রানিং জোড়া? জি জি। এটা আমাকে 3 থেকে 4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। 3 থেকে 4 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ। আর পাশে যে জোড়াটা আছে ভাই, এটা এটা ওটাও রানিং? এটাও রানিং। আচ্ছা, এটাও একটু দেখাই দিই। এই যে দর্শক দেখেন, এখানে আরও একটা জোড়া আছে। মূলত যার যে জোড়াটা পছন্দ নিতে পারবেন। এই জোড়াটা কত ভাই? এই জোড়াটা 1000 টাকা একদম থাকবে, একদম থাকবে 1000 টাকা। আর এখানে যে জোড়াটা আছে বাদামি রঙের, এই জোড়াটা কত? এটা 900 টাকা। আর সাদাটা? সাদাটাও 800 টাকা। 800 টাকা। এগুলা কি দামাদামি করা যাবে? না, দামাদামি করা যাবে না। সবগুলো একদম ফিক্স? একদম ফিক্স, দামাদামি করার কোনো অপশন নাই। আচ্ছা, 1000 আর 900, 1900 আর 800, 900 আর 2700। তিন জোড়া একসাথে নিলে কত? তিন জোড়া একসাথে নিলে 2500 টাকা। 2500, 200 টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একজোড়া কিং কবুতর আছে, সাদা কিং। এগুলা কি রানিং ভাই? রানিং না, জোড়া আছে। মাদি কোনটা ভাই? বিনিময়ে দর্শক এই কালো নরটা নিতে পারবেন। আর সাদা জোড়াটা যদি কেউ নেয়, সাদা জোড়াটা 2200 টাকা চাওয়া দাম একদম, একদম 2000 টাকা একদম থাকবে দর্শক। এই সাদা কিং এর জোড়াটা 2000 টাকা। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজোড়া গোল্লা কবুতর। এই যে দেখেন, ডানেরটা নর না মাদি? ডানেরটা মাদি নর। আর বামেরটা মাদি না? ডিম বাচ্চা রানিং আছে এই জোড়াটা? ফুল রানিং না? তো দর্শক, আপনারা কবুতর দেখেন একদম রানিং একটা পেয়ার, ডিম বাচ্চা করা। দাম চাইতেছেন কত ভাই? 1000 টাকা চাওয়া দাম। 1000 বেচাবিক্রি একদম কত? একদম 800 টাকা। 800 টাকা মাত্র ফিক্সড? ফিক্সড।